আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেন, এটা কোশ্চেনটা দেখতে পারতেছেন কিনা, লিঙ্ক আগেরটাই। হ্যালো, জি স্যার, দেখা যাচ্ছে। কেন ওইটা না? লিঙ্ক তো আগেরটাই, ওই আগের যে ইউজার আইডি হ্যাঁ স্যার, ওই যে পাসওয়ার্ড। আমাকে আবার কয়েকদিন আগে কয়েকটা লিঙ্ক দিলেন না, তাই জিজ্ঞাসা করলাম। না, ওইটা অপশন খুঁজে পাইছি আপডেট হওয়ার পর, একবার নিচে ওই অপশনটা আছে, খুঁজে পাইতেছিলাম না, পরবর্তীতে পাইছি। একজন পড়েন, করবো স্লো পড়বে না? হ্যাঁ, 2023 সালের 30শে জুন তারিখে সমাপ্ত বছরে লাভ লোকসান হিসাব হতে জনাব কিবরিয়ার মোট আয় নির্ণয়। অফিস বেতন 20,000 টাকা, সাধারণ খরচ 10,000 টাকা, অনাদায়ী দেনা সঞ্চিতি 5,000 টাকা, ব্যবসায় খরচ 3,000 টাকা, ডাক ও তার খরচ 2,000 টাকা, মেরামত খরচ 5,000 টাকা, বীমা প্রিমিয়াম 3,000 টাকা, দান করেছেন 5,000 টাকা, বিজ্ঞাপন 5,000, বার্তা 2,000, আসবাবপত্র বিক্রয় লোকসান 2,500, ঋণের ওপর 3,000, মূলধনের সুদ 4,500, বিক্রয় কর 2,000, আয়কর সঞ্চিতি 2,500, আইন খরচ 4,500, আসবাবপত্রের ক্রয় 15,000, নিট লাভ 1,60,000, মোট হয়েছে 2,54,000। তারপর মোট আয় 1,57,000, ভাড়া খাতে আয় 36,000, গাড়ির বিক্রয়ের লাভ 16,000, বিবিধ প্রাপ্তি 8,000, লভ্যাংশ ছিল 27,000, সিকিউরিটি সুদ হচ্ছে 10,000, মোট হচ্ছে 2,54,000। অন্যান্য তথ্যাবলী, অনুমোদিত অবচয়ের পরিমাণ 10,000 টাকা। 2, বিজ্ঞাপন খরচের মধ্যে 3,000 টাকা অন্তর্ভুক্ত হয়েছে, যা নতুন কোনো পণ্য বাজারজাত করবার উদ্দেশ্যে বিশেষ বিজ্ঞাপন বাবদ খরচ হয়েছে। 3, প্রকৃত কুঋণ 2,000 টাকা। 4, বিমার মধ্যে মালিকের জীবন বিমার প্রিমিয়াম 1,000 টাকা অন্তর্ভুক্ত হয়েছে। 5, আয়কর সংক্রান্ত আপিল খরচ 2,500 টাকা আইন খরচের অন্তর্ভুক্ত হয়েছে। স্যার হয়েছে কথাটা বলতে পারি, র মিলে যে হিসাব দেওয়া আছে আপনার, একটা র মিলের একটা লাভ লোকসান হিসাবের হিসাব দেওয়া আছে, এখানে কোন আইটেম আছে আপনি বুঝে নেবেন? বুঝেন না, এমন কোন আইটেম দেওয়া আছে, এই আইটেমটা বুঝি না স্যার, কি এরকম আছে? স্যার, ইয়া অন্যান্য তথ্যাবলী থেকে স্যার 2 নম্বরটা একটু বুঝালে ভালো হইতো, আর 3 নম্বর। আচ্ছা, বিজ্ঞাপনের মধ্যে 30,000 টাকা অন্তর্ভুক্ত রয়েছে, যা কোনো পণ্য বাজারজাত করার উদ্দেশ্যে বিশেষ বিজ্ঞাপন বাবদ খরচ করা হয়েছে। অর্থাৎ বিজ্ঞাপন বাবদ আপনি 3,000 টাকা খরচ করা হয়েছে, কোন স্পেশাল পণ্য মার্কেটিং এর জন্য আপনি এটা কি করছেন, খরচ করছেন? আর কত নম্বর? 3, প্রকৃত কুঋণ কত এখানে দেওয়া আছে, 2,000 টাকা। খেয়াল করেন, কুঋণ, অনাদায়ী পাওনা, সন্দেহজনক পাওনা সঞ্চিতি, সন্দেহজনক পাওনা একই কথা। র মিলে দেখেন অনাদায়ী পাওনা অথবা কুঋণ কত দেওয়া আছে, দেখেন র মিলে কুঋণ কত দেওয়া আছে, স্যার, র মিলে কুঋণ কত দেওয়া আছে, মিলে কুঋণ অথবা অনাদায়ী পাওনা দেওয়া আছে? জি স্যার, অনাদায়ী দেনা সঞ্চিতি আছে না না, 5,000। এটা না, অনাদায়ী দেনা অথবা কুঋণ অথবা সন্দেহজনক পাওনা দেওয়া আছে, দেওয়া নাই, তার মানে কি প্রকৃত কুঋণ কত, 2,000 টাকাই। ঠিক আছে, কুঋণ তো বুঝেন, কুঋণ বুঝেন না? কুঋণটা কি? না স্যার, একটু কুঋণ হইলো দেনাদার কাছ থেকে যে টাকাটা পাইবেন না, ওইটা হলো কুঋণ। দেনাদার কাছ থেকে যে টাকাটা পাইবেন না, ওইটা হলো কি আমার, কুঋণ। ক্লিয়ার? জি স্যার, বোর্ডে চলে যান, বোর্ডে আপনার খাতায় চলে যান, ঘর কাটেন।
আচ্ছা, এই পর্যন্ত লেখা হয়েছে। হ্যালো, এ পর্যন্ত লেখা হয়েছে। স্যার, ব্যবসা খাতে যদি আপনি মোট আয় নির্ণয় করতে চান, প্রথমে লাভ লোকসান হিসাবের যে নিট লাভ আছে ওইটা লিখবেন। কোশ্চেন মধ্যে দেখেন, লাভ লোকসান হিসাবে নিট লাভ ব্যালেন্স দেওয়া আছে কত? 1,60,000 টাকা। ঠিক আছে, তো বুঝেন একটু। তো এইখানে যে নাকি ব্যবসায়ী আছে, সে তার নিজের মতো আয় গুলা এক পাশে দিয়া ব্যয় গুলা এক পাশে দিয়া কি করছে, ব্যবসায় নিট লাভ বের করছে। ক্লিয়ার? দেখেন, আয় গুলা বাদ দিয়ে কি করছে, ব্যয় গুলা বাদ দিয়ে কি করছে, নিট লাভ কি করছে নির্ণয় করছে। কিন্তু আপনি যদি ইনকাম ট্যাক্সের সময় যদি আপনি ফাইল ইনকাম ট্যাক্সের সেই ইনকাম ট্যাক্সে যদি আপনি ফাইল আপলোড করতে চান, আপলোড কি অর্থাৎ উপস্থাপন করতে চান, তখন আয়কর আইন অনুসারে যেভাবে আপনারে ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলছে, ওইভাবে কি করতে হবে, আপনার তৈরি করতে হইব নিজের মন মতো কইরা। বিভিন্ন খরচ বা বিভিন্ন হিসাব কম বেশি দেখায় দিলে আপনার ওটা আয়কর যে এনবিআর আছে তারা কি করবো না, একসেপ্ট করবো না। ঠিক আছে, তো দেখেন, অন অনুমোদনযোগ্য খরচ সমূহ আপনার সাথে আমি আলোচনা করছিলাম, কিছু 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 খরচ আছে আপনি যদি খরচ করেনও, ঠিক আছে, সরকার কি করব না, ওইটার অনুমোদন দিব না। এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করছি, এই সম্পর্কে আমরা কি করছি, বিস্তারিত আলোচনা করছি। ঠিক আছে, তো আপনারা যেটা করবেন, অন অনুমোদনযোগ্য খরচ সমূহ এবং অনুমোদনযোগ্য খরচ সমূহ আমরা যে অঙ্কগুলো করুম ওই খরচগুলো একটা লিস্ট করে ফেলাইবেন। ঠিক আছে, আমরা যেমন করে করুম ওই খরচগুলো একটা লিস্ট করে ফেলাইবেন, যেন পরীক্ষার আগে আপনার অন অনুমোদনযোগ্য এবং অনুমোদনযোগ্য খরচে কোনো ঝামেলা না হয়। ঠিক আছে, আমরা বিস্তারিত আলোচনা করছি কিন্তু ওইখানে জিনিসগুলি স্পষ্ট ক্লিয়ার না, ওইখানে লয়ের ভাষা আলোচনা করছি। ঠিক আছে, এখন ওই খরচগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখুন। দেখেন, অনাদায়ী দেনা সঞ্চিতি, অনাদায়ী দেনা সঞ্চিতি হলে অন অনুমোদনযোগ্য খরচ। কথা বুঝছেন যে বললাম? হ্যালো, অনাদায়ী দেনা সঞ্চিতি, এটা আপনার অন অনুমোদনযোগ্য খরচ কত? 5,000। তারপরে দেখেন, মালিক নিজের জীবনের বিমা প্রিমিয়াম, প্রিমিয়াম জীবন বিমা প্রিমিয়াম, তো এইটাও কি কারবারের খরচ না? যেহেতু কারবারের খরচ না, সেহেতু এটা অন অনুমোদনযোগ্য। কত টাকা? 1,000 টাকা। তারপর দেখেন, দান দান করছেন, এটাও কি আপনার অনুমোদনযোগ্য না? সরকার যেই যেই সেক্টরে আপনার দান করতে বলছে ওই ওই সেক্টরে যদি দান করেন, ওই দানগুলো কি অনুমোদনযোগ্য হইব, কারণ এখানে আপনার দানের কথা কোনো কিছু উল্লেখ করেন নাই। তারপর দেখেন, বিশেষ বিজ্ঞাপন, বিশেষ বিজ্ঞাপন অনুমোদনযোগ্য কত? 3,000 টাকা। তারপর দেখেন, আসবাবপত্র বিক্রয়ের লোকসান, বিক্রয়ের লোকসান এটা আপনি দেখাইতে পারবেন না। আসবাবপত্র বিক্রয়ের লোকসান হলো 2,500 টাকা। এরপর দেখেন, মূলধনের সুদ, এটা আপনি দেখাইতে পারবেন না, এটা লাগে আপনার অপরিচালন ব্যয়, অপরিচালন ব্যয় অন অনুমোদনযোগ্য খরচ 4,500 টাকা। এরপরে দেখেন, আয়কর সঞ্চিতি, এটা অনুমোদনযোগ্য খরচ
আয়কর সঞ্চিতি, আয়কর সঞ্চিতি হলো 2500। তারপর লাগেন আইন খরচ, আইন খরচ আয়কর সংক্রান্ত আপিলের জন্য। কত টাকা? 2500 টাকা। তারপরে দেখেন আসবাবপত্র ক্রয়, সম্পত্তি ক্রয় আপনি দেখাইতে পারবেন না খরচ হিসাবে, এগুলো বাদ দিলে আমার যোগ ফল হইতেছে, সবগুলো যোগ করে যোগ ফল হইতেছে 41,000 টাকা। 41,000 থেকে সাথে 1,60,000 যোগ দেই, যোগ ফল হইতেছে আমার 2,01,000 টাকা। এ পর্যন্ত লিখছেন, স্যার এ পর্যন্ত কোনো কোশ্চেন আছে? না স্যার চেঞ্জ করলাম, না হয়ে গেল, চেঞ্জ করলাম। দেখেন আমার ব্যালেন্স কত আসলো, 2,01,000, ঠিক আছে? ওই ব্যালেন্সটা আমরা এই পাশে লিখলাম, ওকে। এরপর দেখেন এটার সাথে আমরা বাদ দিবো অনুমোদন যোগ্য খরচ সমূহ, অনুমোদন যোগ্য খরচ সমূহ যা লাভ লোকসান হিসাবে দেখানো হয়নি। হয়নি, আচ্ছা। এর মধ্যে 1 নম্বর হলো কুরিন, দেখেন কুরিন সমন্বয় আছে, এটা আমরা উপরে দেখাই নাই। তারপরে দেখেন অবচয়, অবচয় দেখেন আমার সমন্বয় আছে, অনুমোদিত অবচয় সমন্বয় 1, 10,000 টাকা। যোগ করলে আমার কত এসেছে, 1,12,000, 12,000 টাকা। 12,000 টাকার সাথে যদি 2,10,000 বাদ দেই, 12,000 থেকে আমার কাছে 1,89,000। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছেন? রেসপন্স করেন, হ্যালো। স্যার তারপরে দেখেন এরপর আমরা বাদ দিব অকরবারি আয় সমূহ, অকরবারি আয় সমূহ হইল গিয়া নন অপারেটিং ইনকাম, অর্থাৎ যেগুলা ব্যবসা প্রতিষ্ঠান সরাসরি আয় করে নাই কা, ঠিক আছে? ওইগুলো হইল গিয়া নন অপারেটিং ইনকাম। আপনারা চূড়ান্ত হিসাব করছেন না, নন অপারেটিং ইনকাম, নন অপারেটিং রেভিনিউ, অপরিচালন আয়, অপরিচালন ব্যয় করছেন না, ওই অপরিচালন আয় গুলা কি করবো আমার বাদ দুম, অপরিচালন আয় গুলা কি করতে পারবেন না, আপনি দেখাতে পারবেন না ব্যবসা বা পেশা খাতে আয় হিসাবে, ওই অপরিচালন আয় গুলা কি করবো আমরা বাদ দুম। অপরিচালন আয় কি আছে, আপনি ভাড়া দিচ্ছেন কোন একটা রুম, ওইখান থেকে আপনার আয় হয়েছে, এটা আপনার কি অপরিচালন আয়।
কত টাকা? 36,000 টাকা। এরপরে দেখেন আপনি কি করছেন, গাড়ি বিক্রি করছেন, গাড়ি বিক্রয় লাভ, এটা অপরিচালন আয়। কত টাকা? 16,000 টাকা। এরপরে দেখেন বিবিধ, না বিবিধ প্রাপ্তি না, ওটা তো নিচে যাব। দেখেন লভ্যাংশ, লভ্যাংশ, ঠিক আছে, লভ্যাংশ অপরিচালন 7,000 টাকা, কোন যে টাকা ইনভেস্ট করছিলেন ওইখান থেকে আপনারা কি পাইছেন? লাভ পাইছেন। সিকিউরিটির সুদ, সিকিউরিটি সুদ 10,000 টাকা, সবগুলো যে যোগ করে আমি যোগ করলে আমার এটা আছে 89। উপর থেকে যদি বাদ দেই, বাদ দেওয়ার পর আমার এখানে আছে 1,00,000 টাকা। 1,00,000 টাকা, এই 1,00,000 টাকা আমার হইতেছে ব্যবসা হতে আয়। ব্যবসা হতে আয় লেখা হয়েছে এ পর্যন্ত। জি স্যার, ওকে, স্যার একটু বাকি ছিল স্যার, তেমন ওকে স্যার। ওকে, তারপর দেখেন ব্যবসা হতে আয় সাথে আমি যোগ করুম অকরবারি আয় সমূহ। কি যোগ করুম ভাই? অকরবারি আয় সমূহ। অকরবারি আয়ের মধ্যে আমার প্রথম আছে হলো গিয়া দেখেন ভাড়া খাতে আয়, এটাই কিন্তু যোগ করছিলাম আমরা, ভাড়া খাতে আয়। ভাড়া খাতে আয় আমার কত? 36,000। ঠিক আছে, তো আমরা জানি ভাড়া খাতে যদি কোনো আয় হয় তো ওইখান থেকে আমরা সর্বোচ্চ 30% কি করতে পারবো? রক্ষণাবেক্ষণ খরচ হিসেবে দেখাইতে পারবো। ঠিক আছে, রক্ষণাবেক্ষণ খরচ 30%, ধরে নিলাম এটা আমরা বাণিজ্যিক উদ্দেশ্যে কি করা হয়েছে, ভাড়াটা দেওয়া হয়েছে 10,800, এখানে আসে আমার 25,500। তারপর দেখেন মূলধনী লাভ, মূলধনী লাভ, গাড়ি বিক্রয়ের লাভ, গাড়ি বিক্রয়ের লাভ, ঠিক আছে, তো এখানে দেখেন গাড়ি বিক্রয় থেকে লাভ করছিলাম কত আমরা? 1,605। আসবাবপত্র, বিক্রয়ের লোকসান, এটা লাগে অ্যাডজাস্ট করুন, কারণ দুইটাই কি আমার মূলধন জাতীয়। কত? 2,500। ব্যক্তির আমার এখানে আসতেছে 13,500। বলেন মূলধনী লাভ, মূলধনী লাভ, ঠিক আছে, আচ্ছা গেল এত। তারপর দেখেন সিকিউরিটিজ সুদ,
সিকিউরিটি সুদ, ঠিক আছে? তো আমরা জানি সিকিউরিটিতে সুদ যখন পাইছেন 5% কি করছে, কাইটটা রাখছে, উসে কাইটটা রাখছে, তার মানে আমরা 100% বের করতে পারি, ঠিক আছে? সিকিউরিটিসে সুদ আসল আমার 10,000 টাকা ভাগ 95 গুণ 100, মোটা অঙ্কিতকরণ করলে আমার আইতাছে 10,526 টাকা কি পাইছিলাম আমরা, সিকিউরিটি সুদ পাইছিলাম, এটা 100% দেখালাম আমি, লভ্যাংশ। লভ্যাংশের ক্ষেত্রে ওই একই মোটা অঙ্কিতকরণ করতে হইব, লভ্যাংশ কত পাইছিলাম 27,000, ঠিক আছে? 27,000 পাইছিলাম, ওটা মোটা অঙ্কিতকরণ করলে ভাগ 90 গুণ 100, 100% করলে আমার বাড়িতে আছে 10,000। না দেখেন এখানে বাড়িতে আছে 30,000, ঠিক আছে? তো আপনি জেনে রাখেন, লভ্যাংশ পাইলে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত অকর ধার্য, এটা আমরা নেক্সট চ্যাপ্টারে পড়াবো, ঠিক আছে? বাদ অকর ধার্য, অকর ধার্য কত? 50,000। 50,000 যদি অকর ধার্য বাদ দেয় আমি, আমার এখানে কি ব্যালেন্স? কোনো ব্যালেন্স হবে না, ঠিক আছে? তো এইগুলো আমি সব যোগ করি, অকারবারি আয় সময় যদি আমি যোগ করি, তাহলে আমার হইতেছে 49,226। 1 লাখ থেকে 49,226 যদি বিয়ে যোগ দিই আমি, আমার এখানে আইতেছে 1,49,226, ঠিক আছে? এইটা আমার বেরোতেছে মোট আয়, এটা আমার বেরোতেছে মোট আয়। লেখা হয়েছে পর্যন্ত? হ্যালো, লভ্যাংশ 30,000 থেকে অকর ধার্য 50,000 বাদ দিতে হবে। হ্যাঁ, অকর ধার্য 50,000 বাদ দিতে হইব, আপনার কোশ্চেনের মধ্যে বলে দিব না অকর ধার্যের পরিমাণ, ঠিক আছে? বাদ দিলে স্যার অ্যান্সার কি জিরো আসে? কোন অ্যামাউন্ট আসবে না, 30,000 থেকে 50,000 বাদ দিলে তো জিরো আইব, ঠিক আছে? আপনি আবার বীজগণিতের নিয়ম অ্যাপ্লাই করেন না স্যার, এখানে 30,000 থেকে 20,000 বাদ দিলে তো -20,000 আইব, বোঝা না, আমি আমি ঠিক আছে? এটাই ভাবতেছিলাম। আমি বুঝতে পারছি, এরকম না, আপনি 30,000 টাকা পাইছেন লভ্যাংশ, সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত আপনার কর দিতে হইব না, তার মানে কি আপনি কি কর দিবেন? না দিব না। আচ্ছা, তো এখানে মোটা নির্ণয় করলাম, হ্যাঁ, এখন কিছু টিকা দিতে হবে, আপনারা দ্রুত লিখবেন। এক, লেখেন মালিকের নিজের প্রিমিয়াম অনুমোদন যোগ্য না হয়, নহে। দুই, দান বর্তমানে অনুমোদন যোগ্য নহে, তিন, নতুন পণ্যের বিশেষ বিজ্ঞাপন স্থায়ী জাতীয় বিধায় অনুমোদন যোগ্য নহে, আসবাবপত্রের বিক্রয়ের লোকসান মূলধন জাতীয় ক্ষতি বিধায় অনুমোদন যোগ্য নহে।
তবে মূলধন জাতীয় লাভের খাতে আয় নির্ণয়ে লোকসান পূরণ করা হবে। পাঁচ, আয়কর সংক্রান্ত আপিল খরচ অনুমোদনযোগ্য নহে। আসবাবপত্র ক্রয় মূলধন জাতীয় ব্যয় বলে অনুমোদনযোগ্য নহে। যোগ্য নহে। ধরা হলো গৃহ সম্পত্তির বাণিজ্যিক উদ্দেশ্যে উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয়েছে, ভাড়া দেওয়া হয়েছে, তাই মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ 30% ধরা হয়েছে। বুঝতে পারলে লেখা আট, দেখেন লভ্যাংশের উপর, লভ্যাংশের উপর 10% উৎসে কর কর্তন করা হয় বিধায় প্রাপ্ত লভ্যাংশকে মোটাঙ্কিত করা হলো। বর্তমানে প্রাইভেট কোম্পানির লভ্যাংশ 50,000 টাকা পর্যন্ত অকর ধার্য। নয়, লেখেন আয়কর আইনের ২০২৩ অনুযায়ী সিকিউরিটিজের সুদের উপর উৎসে বর্তমানে 5% হারে কর কর্তন করে। লেখা হয়েছে লেখা হয়েছে
রেসপন্স করেন, লেখা হইছে? জি আচ্ছা, লেখা হইলে জি আমাদের স্যার, আমাদের লাইনটা কেটে যাব, আমরা 10 মিনিট পর জি আবার স্যার, আবার জয়েন হব, ঠিক আছে? 10 মিনিট রেস্ট নেন। স্যার বলেন। টাকাটা পাইছি একটু চেক করেন। আচ্ছা, দেখতেছি।